ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে, আশা করবো ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম, উঠে জাস্ট আমি ফ্রেশ হয়েছি আর হচ্ছে গিয়ে আমার রুমটা একটু গুছিয়েছি, পুরোপুরি এখনও গুছাইনি, জাস্ট একটুই গুছিয়েছি। বাইরে এত সাউন্ড, আর এখন টাইম আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এখন হচ্ছে 1:30 বাজে, মানে 1:40 বাজে। আমি মেবি 1:20 ঘুম থেকে উঠেছিলাম, উঠে বাকি সব কাজগুলো করেছি। তো আমি এখন আর ব্রেকফাস্ট করব না, আমি ডিরেক্টলি লাঞ্চ করব। আর আমার আজকে রান্নাবান্না তেমন কিছুই করতে হবে না, জাস্ট আমি ভাতটা বসিয়ে দিব, হয়ে যাবে। কারণ আমি গতকাল রাতের বেলা রান্না করেছিলাম, তো আমি একবার রান্না করলে একদম একদিন বা দুদিনের রান্না একসাথে করে ফেলে আর কি, তো এটা একটা সুবিধা আছে। তো এখন আর যেহেতু রান্নাবান্নার প্যারা নিতে হবে না, ভাবছি এখন জাস্ট ভাতটা বসিয়ে দিব। আর সবার প্রথমে আমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে পমপমকে একটু রুদে দিতে হবে, কারণ অলরেডি রুমের দরজাটা খুলে দেওয়াতে রুমের মধ্যেই রোদ আসতেছে। তো আমি ওকে একটু বারান্দায় রুদে দিয়ে আসবো, এই তো। আর আজকে তেমন কোনো কাজ নেই, বাট আমাকে আজকে একটু ভার্সিটি অ্যাকাউন্টস যেতে হবে, কারণ ভার্সিটি আজকে আমাকে ফকির করে দেবে। তো ভার্সিটি কীভাবে আমাকে ফকির করবে, কেন ফকির করবে সেটা দেখতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো এই তো আমি এখন যাবো না অ্যাকচুয়ালি ভার্সিটিতে, আমি 5টার দিকে যেতে পারি, তারপর আর কোনো কাজ নেই। তারপর আমি একটু আমার নানা ভাইয়ের চেম্বারে যাব, ওখানে একটু কাজ আছে, তারপর হচ্ছে কি আমি ডিরেক্টলি বাসায় চলে আসব, এই তো। সামার আসার পর ঘুম থেকে ওঠার পরে হচ্ছে গিয়ে আমার এই মেইন কাজটা থাকে, সেটা হচ্ছে পমপমকে রোদে দেওয়া। শীতকাল পুরোটা সময় আমি কিন্তু পমপমকে রোদে দিতে পারিনি, কারণ রোদে উঠে নাই, রোদ দিব কিভাবে। আর এদিকটা একদমই রোদ আসেই নাই, রুমের ভিতর রোদ ঢোকাটা দূরের কথা। আর এখন দেখতে পারতেছেন যে বারান্দার দরজাটা খুলে দিলে কিন্তু রুমের মধ্যে অলরেডি রোদ চলে আসে, আর যখন দুপুরটা গড়িয়ে বিকাল হয় তখন সম্পূর্ণ রোদটা কিন্তু রুমের মধ্যেই থাকে। তো এই তো আমি বারান্দাটা ভালোভাবে ক্লিন করে পমপমকে হচ্ছে গিয়ে ওইদিকে বসিয়ে দিয়েছি। এই সমস্ত ডল অ্যাকচুয়ালি ডেলি ডেলি যদি একটু রোদে না দেয় তাহলে ফ্লাফিনেসটা থাকে না। আর আমি তো লিটারেলি এটাকে কোলবালিশ বানিয়ে ঘুমাই, মানে এটাই আমার কোলবালিশ, এটার উপরে উঠেও ঘুমাই, সো এটা ফ্লাফিনেসটা থাকাটা দরকার। সো এই জন্য রোদ দেখলেই আমি এটাকে একটু রোদে দিয়ে দিই। তো এখন যেহেতু মানে একদম ভর দুপুর, এই জন্য বারান্দাতে দিলাম, যখন পরন্ত বিকেল চলে আসবে তখন কিন্তু রোদটা আমার রুমের মধ্যেই চলে আসবে, তখন আবার রুমে নিয়ে শুয়ে দেব এটাকে, তো রোদ অটোমেটিকলি লেগে যাবে। তো এই তো, আর বাইরের ওয়েদারটা আজকে ভালোই ছিল, মোটামুটি সুন্দর একটা ওয়েদার ছিল, অত বেশি রোদও না আবার এত বেশি গরমও না, বাট এটা ঠান্ডা একটা বাতাস ছিল বিকাল টাইমটার দিকে আর কি। সো এখন তো দুপুর টাইম, এখন একটু রোদ থাকবে এটাই স্বাভাবিক, তবে গরমটা মোটামুটি কমে ছিল। আর এই যে বিল্ডিংটা হচ্ছে, এটা যদি মানে 7-8 তলা হয় তাহলে যে আমার কী একটা প্রবলেম হবে, মানে পাশ দিয়ে যদি অনেক বড় একটা বিল্ডিং উঠে যায়, যদি আমার ফ্ল্যাটটা হচ্ছে কি 6 তলা, এটা যদি 7-8 তলা হয় তাহলে তো একদম রোদ টোদ বাতাস কিছুই আসবে না। সো যাই হোক, আমার রান্না ছিল হচ্ছে রাতের বেলা, সো আমাকে এখন আর বেশি কিছু রান্না করতে হবে না। সো আমি ভাতটা একটু বসিয়ে দিব আর কিচেনের উপর জায়গাটা একটু ক্লিন করে নিব, কারণ ইদানিং কিচেনে খুব কম আসা হয়, জাস্ট একটা তরকারি রান্না করি আমি উদ্ধার, মানে রান্নাবান্না করতে ইদানিং ভালো লাগছে না। আপনারা অবশ্যই খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি মানে কত বেশি রান্নাবান্না করছি না এ কয়েকদিন, মানে গত সপ্তাহটা আমি পুরোটা সপ্তাহ জুড়ে আমি ফুডপান্ডার উপর চলছি, ফুডপান্ডাকে তাজা করছি। সো আর বাইরের খাবার খাওয়া যাবে না, বাইরের খাবার খেলে আমার স্পেশালি অনেক বেশি প্রবলেম হয়। সো এক ভাবলাম আর বাইরের খাবার না খাই, রান্নাবান্না করি। তো ভাতটা এখন বসিয়ে দিব, আর টুকটাক যে জিনিসগুলো ছিল এগুলো আমি ধুয়ে ক্লিন করে নেব, কিচেন নোংরা থাকা আমার একদম পছন্দ না। তো আমি হচ্ছে গিয়ে রান্নার পরে হচ্ছে চুলাটা, তারপর হচ্ছে বেসিন টেসিন সব কিছু ধুয়ে মুছে তারপর যাই। ইভেন আমার ফ্ল্যাটমেট না মুছলেও তাকে আমি ধমক দিয়ে বলি যে এটা রান্নার পর এটা মুছে তারপর যাবা, কারণ আরেকবার যখন আমি রান্না করতে আসি তখন কিন্তু আমার ভালো লাগে না দেখতে, মানে রান্না করতেই আমার ইচ্ছে করে না যদি কিচেন নোংরা থাকে। কিচেন কেন, আমার রুম বা কিচেন নোংরা থাকলে আমার ভালো লাগে না। তো অনেকেই হয়তো ভাবে যে ব্যাচেলর বাসা মানেই হচ্ছে গিয়ে অনেক নোংরা, অনেক কাপড়ের স্তূপ থাকবে এখানে স্তূপ, বাট হ্যাঁ আমিও দেখছি ব্যাচেলর বাসা এরকমই হয়, বাট আমার কেন যেন না পছন্দ না, একটু পরিষ্কার বা একটু গুছানো জিনিসটা পছন্দ, আর যারা বেশি অগুছালো তাদেরকেও আমার পার্সোনালি পছন্দ না। সো এই তো অনেক কথা বলে ফেললাম, এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি বেসিনের সাইডটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, এদিকে অনেক ময়লা জমে ছিল কারণ অনেক দিন আমি ধুই নাই। আর হচ্ছে গিয়ে আমার ফ্ল্যাটমেটও গতকাল চলে গেছে বাসায়, আর আসবে
দুই তিন দিন পর। সো আমাকে ধুতে হবে এখন। আর এই যে আমি কিচেনের কাজ করতে করতেই কিন্তু আমার ভাতটা বলক চলে আসছে, একটু পরেই নামিয়ে ফেলবো, কারণ আমি ভাত কিন্তু অনেক শক্ত শক্ত ভাত খাই। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স আছে তারা অবশ্যই জানে আমি অনেক বেশি শক্ত ভাত খাই, যদিও এটা একদমই খাওয়া উচিত না, এটা অনেক ক্ষতি করে। তারপর আমার পছন্দ, আমি শক্ত ছাড়া খেতে পারি না, আমি আমার ভিতরেই যায় না খাবার, এ হচ্ছে অবস্থা। তো আমি একটু অমলেট রান্না অমলেট করে তারপর হচ্ছে গিয়ে এটাকে আমি তরকারির মতো করে রান্না করেছি। এরকমভাবে রান্না করলে আমার অনেক মজা লাগে, আর বেশি করে টমেটো দিলে আমার এমনিতেও তরকারি খেতে আরও বেশি ভালো লাগে। তো মানে শর্টকাটে, যত শর্টকাটে পারা যায় ওরকমভাবেই রান্না করেছিলাম গতকাল রাতে। সো এই তো এখন খেয়ে নিবো, আর খেয়ে দিয়েই কিন্তু বের হয়ে যাব, আমি আর লেট করব না, কারণ অলরেডি অ্যাকাউন্টস বন্ধ হয়ে যাবে 5টার পর, তো এর মধ্যে আমি বের হয়ে যাব। সো খাওয়া দাওয়াটা চটপট সেরে নিয়ে কিন্তু বের হয়ে গিয়েছি। আমি প্রথমে অ্যাকাউন্টসে যাব, অ্যাকাউন্টসের কাজটা শেষ করে তারপর হচ্ছে গিয়ে আমি আমার নানা ভাইয়ের চেম্বারে যাব। তো অনেকেই হয়তো জানে না আমার নানা ভাই হচ্ছে একজন ডক্টর, পেইন স্পেশালিস্ট। তো নানা ভাই বলতে আমার যে আপন নানা, মানে আমার আম্মুর যে বাবা, ওই নানা ভাই আমি যখন ক্লাস 8 পড়তাম তখনই হচ্ছে গিয়ে মারা যান। তো আমি যে নানা ভাইয়ের কাছে যাব সেটা হচ্ছে আমার আম্মুর চাচা, আপন চাচা। তো আমার আপন নানা ভাই থেকে আমার এই নানা ভাইয়ের সাথে কিন্তু রিলেশনটা অনেক বেশি গভীর, মানে রিলেশনটা একটু অন্যরকম, অনেক মজার একটা রিলেশন আমাদের। সো আমি অনেক বেশি পছন্দ করি নানা ভাইকে। তো নানা ভাই চেম্বারে যাব একটা কাজে, তো ওই কাজটা শেষ করে হচ্ছে গিয়ে আমি আমার হচ্ছে গিয়ে ছোটো বন্ধুটা আছে, মানে জুনিয়র ভার্সিটির জুনিয়র, তাদেরকে নিয়ে একটু বের হব। তো তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টসে আসছিলাম টাকা জমা দিতে। সো ভার্সিটি একেবারেই ফকির করে দিয়েছে, তো কীভাবে ফকিরটা করেছে সেটা আমি বিস্তারিত বলছি ভিডিওর শেষে, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। সো আমি আমার ছোটো বন্ধুটাকে অলরেডি লেখে রেখে এসে, তো এখন হচ্ছে গিয়ে আমি আমার নানা ভাইয়ের চেম্বারে একটু আসছি, নানা ভাই বসে পপুলারে। তো এই তো এটা হচ্ছে নানা ভাইয়ের চেম্বারটা, খুব গুছানো ছিল। নানা ভাই আমার মতো একদম টিপটপ গুছানো পছন্দ করে, একটা জিনিসের যদি উল্টাপাল্টাভাবে রাখা হয় নানা ভাই এটা একদমই পছন্দ করে না, সব কিছু একদম টিপটপ থাকতে হবে। তো আমি যখন ওয়েট করছিলাম তখন নানা ভাই আসে নাই, আমাকে টাইম দিয়েছিল, তো ওই টাইমের মধ্যে নানা ভাই আসতে পারি নাই কারণ বাইরে প্রচণ্ড জ্যাম ছিল। তো নানা ভাই মোটামুটি 7-8 মিনিট পর আসছে আমি আসার, তো আমি এখানে ওয়েট করছিলাম। তো রুগী সব বাইরে ছিল কিন্তু আমাকে হচ্ছে গিয়ে ভিতরে নিয়ে বসানো হয়েছে আর কি, আর এখানে আমি সব প্রোটেকশনের মাধ্যমে বসেছি যেহেতু ডক্টর চেম্বার, সো ওইরকমভাবেই বসতে হবে। সো তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তো ভাবলাম একটু চা খেয়ে যাই সরোবরে, অলরেডি কিন্তু আমরা ফুচকা খেয়েছি, কিন্তু ফুচকা দেখে এতই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমি ভিডিও করতে ভুলে গেছি। সো যাই হোক এখন আমরা চা খাবো। আর এই যে দেখতে পারতেছেন একজন ঢঙ্কর আমাদেরকে চা দিল, তো তারা দুইজনে হচ্ছে গিয়ে আমার ভার্সিটির জুনিয়র। সো এখানে গোলাপ ফুল দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনাদের মাথার মধ্যে প্রশ্ন জাগতেই পারে এই ফুলগুলো হচ্ছে গিয়ে আমি দিয়েছিলাম ওদের দুজনকে। অ্যাকচুয়ালি আমার ফুল দেখলেই কিনতে ইচ্ছে করে, আমি কি করব, মানে ফুল আমি প্রচণ্ড রকমের ভালোবাসি, মানে আমার পেতেও ভালো লাগে দিতেও ভালো লাগে ফুল, আর দেখলেই মন ভালো হয়ে যায়। তো দেখলাম ফুল বিক্রি করতেছে, তো ওদেরকে ভাবলাম দুইটা কিনে দিই, ওরা তো সেই খুশি হয়ে গিয়েছে। সো তারপর আর বেশি লেট না করে বাসায় চলে আসি, আর বাসায় আসার পর আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, তা এই জন্য আমি হচ্ছে গিয়ে এখন একটু কফি বানাবো। তো কফি বানিয়ে বসে বসে খাবো, তারপর হচ্ছে আমি আস্তে ধীরে আমার কাজ নিয়ে বসবো। তো আমি সবসময় এই কফিটা খাই। তো আজকে এত ঢং করে এত টাইম নিয়ে কফি বানানোর একদমই মুড নাই, অলওয়েজ আমি কীভাবে কফিটা খাই বা বানাই সেটা কিন্তু আমি গত কয়েকটা বেশ কয়েকটা ব্লগেই শেয়ার করেছি, আপনারা দেখেছেন অলরেডি। তো আজকে আমি একদমই নর্মালভাবে কফি বানাবো। তো এই তো আমার কফি বানানো শেষ, আমি এত কিছু করি নাই কফি বানানোর সময়, ফোম টোম কিছুই করা হয় নাই, জাস্ট এমনি নর্মাল একটা কফি বানিয়ে নিয়েছি, কারণ আমার মাথা প্রচণ্ড ব্যথা ছিল, অনেক হেডেক ছিল এই জন্য। তো এই তো কফিটা খাবো এখন, আর হচ্ছে গিয়ে বসে বসে একটা কাজ করব। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, যেটা হচ্ছে আমার ব্লগের নেক্সট কোনো একটা ব্লগে এটা অবশ্যই আসবে ওই কাজটা। সো কী কাজ করছি সেটা অবশ্যই আপনারা দেখবেন এখনই। সো এই তো আমি বসে গেছি কফিটা নিয়ে, এখন আমি দরজাটা অফ করে দিব, কারণ সন্ধ্যার সময় হলেই বাসার মধ্যে অনেক মশা আসে বারান্দা দিয়ে আর হচ্ছে গিয়ে ডাইনিং স্পেসে জানলা দিয়ে। তো এই বাসাটা সব দিক দিয়ে পারফেক্ট হলেও জাস্ট এই দিকটা দিয়ে একটু মানে একটু অসুবিধেই হয় আমার, কারণ অনেক বেশি মশা, যদিও ঢাকা শহরে সব জায়গাতেই অনেক বেশি মশা, সেটা ধরে লাভ নাই, তো ওইরকমভাবে প্রোটেকশন নিয়ে চলতে হয়।
তো এই তো আমার কফিটা বানানো শেষ, দেখতেই পাচ্ছেন কফিটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে, যদি ঢং করে বানানো কফি না তারপরও মজা হয়েছে। আর এখানে আমি একটা কাজ করছিলাম, কাজ করতে করতে কফিটা এনজয় করছি আর কি। সো সন্ধ্যার দিকটা বাসায় থাকলে আমার এভাবেই কেটে যায় এখানে বসে বসে চা কফি খেয়ে। তো যখন অতিরিক্ত বেশি গরম পড়বে তখন কিন্তু আমি আবার বারান্দায় গিয়ে কফিটা খাই, তখন অনেক ভালো লাগে বারান্দায় গিয়ে একা একা টাইম স্পেন্ড করতে। সারাটা দিন আসলে এইভাবেই কাটে যখন আমি ফ্রি থাকি। তো আজকে মোটামুটি আমি ফ্রি আছি, আজকে আমার কোনো কাজ আছে বাট আজকে কাজ করতে ইচ্ছে করছে না। তো গত দুই দিন এত বের হয়েছি আর এত কাজ করেছি, তো আজকে আর ভালো লাগছে না। তো বাসায় আসার পর হচ্ছে গিয়ে আমি একটু কফি বানিয়ে কফি খেয়ে নিলাম, দেখতেই পেলেন। তো আমি অ্যাকচুয়ালি আমার আরেকটা ফোনে একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমি যে টক মিষ্টি ঝাল কমেন্ট করবো সেটার জন্য আমি কমেন্ট বাছাই করছিলাম। তো কিছু কমেন্ট পরে বা আগের কিছু কমেন্ট পরে আমার আসলে অনেক হাসি আসতেছিল, কিছু নেগেটিভ কমেন্ট। আমি অ্যাকচুয়ালি বেশি নেগেটিভ কমেন্টগুলোই পড়বো আর পজিটিভ কমেন্ট অভিয়াসলি থাকবে। আর সাথে থাকবে হচ্ছে গিয়ে আমাকে যারা রেগুলার কমেন্ট করেন, হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা ভিডিও আপলোডের সাথে সাথেই কিছু মানুষ আছে তারা আমাকে এতটাই ভালোবাসে সাথে সাথেই কমেন্ট করে। তো মানে যারা রেগুলার আমার সব ভিডিওতে কমেন্ট করেন, তো আমি কিন্তু তাদেরকে চিনি, কারণ আমি কিন্তু মানে এখন পর্যন্ত আমি আমার সব ভিডিও সব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, মানে এখনও করছি, আমি জানি না এরপরও কোনো দুই একটা মিস হয়ে যায় কিনা। তো ওই টক মিষ্টি ঝালের যে কমেন্ট করবে যে ব্লগটা আসবে সেটা কিছুদিনের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ, সেটা আমি শুট স্টার্ট করে দেব মেবি কালকে অর তারপরের দিন। তো যাই হোক, তো আমার যেহেতু এক্সাম, তো এক্সামের মাঝে যেহেতু গ্যাপ আছে সো গ্যাপের মধ্যে কিছু একটা করার ট্রাই করে ফেলবো। তো ভেরি সুন ওইটা আসছে। আর আজকের ব্লগটা এমনিতেই নর্মালি খুবই একটা র্যান্ডম একটা ব্লগ ছিল, আমি জানি আপনাদের কাছে কেমন লেগেছে, বাট আমি চেষ্টা করি আমি আমার ডেইলি লাইফটা শেয়ার করার জন্য, আমি আর অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করার জন্য আমি কী করছি না করছি, যেহেতু আমার কন্টেন্টগুলো এরকমভাবেই মেক করা। তো এটা একটা র্যান্ডম ব্লগ। আর যে বলেছিলাম যে কীভাবে ফকির হয়েছি বা ভার্সিটি আমাকে কীভাবে ফকির করেছে, ইটস নর্মাল, এক্সাম সামনে টাকা জমা দিতে হবে, টাকা সব জমা দিয়ে দিছি, তো আমি এখন ফকির হয়ে গেছি। তো সবসময় এমনটাই হয় এক্সামের আগে দিয়ে আমি অনেক বেশি বড় লোক থাকি, লাইক অনেকগুলো টাকা একসাথে বাসা থেকে আসে, তো খুব চিল মোডে থাকি, একদম উড়াতে থাকি, তারপর যখন হচ্ছে গিয়ে টাকা জমা দিয়ে দিই তারপর হচ্ছে একেবারেই ফকির হয়ে যায়। এই দশ আমাদের সবারই, জাস্ট এটা মজা করেই বলা, ওইটাকে আবার সিরিয়াসলি নিয়ে যাবেন না, কিছু আবার আমজনও তো আছে সব কথা কি হচ্ছে সিরিয়াসলি নিয়ে একটা নেগেটিভ মিনিং বের করে, যদিও তাদেরকে আমি তো এটাই বলার ছিল। তো ওইরকমভাবে ওই কনসেপ্ট থেকে আমি একেবারে কপি হয়ে গেছি, মানে ওয়াই ম্যান সবকে আমি জমা দিয়ে দিতে হয়। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল, কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দেখতে ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবভিয়াসলি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে যারা এখন সাপোর্ট করতেছেন, অলরেডি অনেক বেশি বেশি সাপোর্ট করছেন, তাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আজকে ব্লগটা আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ব্লগে আবার দেখা হবে। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।